হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে চিজি চিকেন স্ন্যাক্স। এই স্ন্যাক্সটি খেতে যেমন সুস্বাদু, তৈরি করা একদম সহজ। আর এটি কিন্তু বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তা, এমনকি অতিথি আপ্যায়নও রাখতে পারেন। তো চলুন দেখে নেই এই সহজ স্ন্যাক্সটি কীভাবে তৈরি করতে হয়। তো স্ন্যাক্স তৈরির জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, এটা মুরগির ব্রেস্টের অংশ থেকে কিছুটা নিয়েছি। আর হচ্ছে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর 1 কাপ পরিমাণ আলু সেদ্ধ মেশ করে নিয়েছি। আর নিয়েছি চিজ গ্রেট করা, আর ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণ, 1টা ডিম নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী দেবো, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, টমেটো কেচাপ, আদা রসুনের পেস্ট, সয়া সস। তো এই হচ্ছে মশলা, আর ভাজার জন্য একটু তেল লাগবেই। তো এখন আমি চুলায় চলে এসেছি, একটা প্যান দিয়ে দিলাম চুলায়। এখন চিকেনটাকে একটু সেদ্ধ করে নিব। তো দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, চিকেনটা 5-7 মিনিট একটু সেদ্ধ করব এই জন্য। তো পানিটা আমি পুরো শুকিয়ে নেব। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ, চিকেনে যতটুকু লবণ লাগে আনুমানিক। তো 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর দিয়েছি 1 চা চামচ জিরের গুঁড়া যেটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, সেটাও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে পানিটা শুকিয়ে নেব। তো চিকেন সেদ্ধ হতে হতে আমি রুটির বেলার জন্য একটা খামির তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা, এটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, ময়দা যেই পরিমাণে লবণ লাগে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর ডিমটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তারপরে অল্প অল্প করে ময়দাটা দিয়ে এরপরে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব, বা খামি তৈরি করে নেব সুন্দরভাবে। আর এতে যদি পানি লাগে তো পানি দেব। তো এই পর্যায়ে আমি একটু সয়াবিন তেল দিব, যেহেতু আলু দিয়েছি বেলার সময় যেন হাতে লেগে না আসে। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপরে বাকি আটাটা এখন দিয়ে দিব। এই তো দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে যদি মনে করি যে একটু পানি লাগে তো দিব। তো একটু পানির প্রয়োজন, আমি একটু পানি দিয়ে দিচ্ছি অল্প করে। তারপরে সুন্দরভাবে মিক্স করে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। এই তো হয়ে গিয়েছে সফট সুন্দর একটা ডো। এখন চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে চিকেনটা একটু ঝুরি করে নেব। তো চিকেন গরম অবস্থায় আছে, এই জন্য চাইলে আপনারা ঠান্ডা করে হাত দিয়েও ঝুরি করে নিতে পারেন। তো আমি যেহেতু গরম অবস্থায় করছি, তো 2টা কাঁটা চামচের সাহায্যে তারপর চিকেনটা ঝুরি করে নিচ্ছি। তো হয়ে গেছে ঝুরি করা। আর পাশের এই যে মশলাটা, চিকেন সেদ্ধ মশলা ছিল কিছুটা, তো এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা একটু ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল একটা প্যানে। তারপরে এখন দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নরম হলে আমি চিকেনটা দিয়ে, কাঁচামরিচ কুচি দিয়ে, আর বাদ বাকি যেই মশলাগুলো আছে, সয়া সস, টমেটো কেচাপ, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে একবারে দিয়ে দিব। এই তো সব মশলা দিয়ে দিয়েছিলাম, শুধু ধনে পাতাটা বাকি রেখে এখন আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। এই তো নামানো হয়ে গিয়েছে। এখন আমি রুটি বানাবো, আর কাটার জন্য নিয়েছি একটা বয়ামের মুখ। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু নিয়ে নেবেন। এখন আমি রুটি বেলবো। আর এটার ভিতরে যেহেতু আলু দিয়েছি, একদম সফট হবে, খুব টেস্টি হয়, আসলে বানিয়ে খেলে বুঝতে পারবেন। তো এখন আমি কেটে নিচ্ছি, আর এটার পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম থাকবে, খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন না। তো এভাবে করে যতগুলো কাটা যায় এভাবে করে একটা রুটি থেকে কেটে নেব।
তো হয়ে গেছে, আমি কিছু কেটে নিয়েছি, দুইটা রুটি করে ওটা থেকে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা আর দিয়ে দিচ্ছি চিজ। যেহেতু চিজে চিকেন তো চিজ আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, একটু বেশি দেয় ভালো। তারপরে এটাকে ফোল্ড করে পিঠার মতো করে মুখটা সিল করে দিতে হবে। আর যেহেতু আলু আর ডিম আছে এটার ভিতরে, তো একদম খুলে যাবে না, আঠালো হবে। তো চেপে চেপে পুরগুলো ভিতরে দিয়ে তারপরে মুখটা সিল করে দিতে হবে। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে একটু সুন্দর ডিজাইন করে দিলাম। তো এভাবে করে আমি বাকিগুলো সব বানিয়ে নিব। তো এই তো কিছু বানিয়ে নিয়েছি, এখন আমি চুলায় ভাজতে চলে যাব। আর এটা কিন্তু ভাজতে ডুবো তেল লাগে না, এটা হচ্ছে বড় সুবিধা। যেহেতু আমি আলু দিয়েছি এজন্য খুব একটা শক্ত হবে না, একদম অল্প তেলেই ভাজা যায়। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি প্যানে। তারপর তেলটা গরম করে এখন উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার চিজি চিকেন স্ন্যাক্স। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন আর কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।